নানা আয়োজনে পালিত হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। দিনটি উপলক্ষে সকালে রাজধানীতে হয় শোভাযাত্রা। এতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব মানবতার শান্তি ও নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ, যা গর্বের বিষয়। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। সকালে রাজধানীর পুরাতন বিমানবন্দরে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2023 উদযাপন করে বিমান বাহিনী। এ সময় বাংলাদেশের অবদান তুলে ধরা হয়। আমাদের শান্তিরক্ষীরা বীরত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বিশ্বের বিভিন্ন জনপদে শান্তি প্রতিষ্ঠায় অকাতরে প্রাণ দিয়েছেন অন্তত 167 জন, আর গুরুতর আহত 259 শান্তিরক্ষী। এ সময় বিশ্ব শান্তি রক্ষায় যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস। আর পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি প্রতিষ্ঠার এই যুদ্ধে সামনের কাতারে আছে বাংলাদেশ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গর্বিত সদস্য বাংলাদেশ। আমাদের শান্তিরক্ষীরা সাহসী ভূমিকা পালন করছে, এতে উজ্জ্বল হচ্ছে দেশের নাম। ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত 188,558 বাংলাদেশি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন। বর্তমানে 14 দেশে সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর প্রায় 7,500 সদস্য কর্মরত আছেন। রাকিব আপ্রো, চ্যানেল 24, ঢাকা।